তুলসী পাতা কেন খাবেন? বিশেষ করে যারা নাকি আমাশয় ভুগতেছেন, ডায়রিয়া ভুগতেছেন, বিভিন্ন ব্যথা, শরীরের যে কোনো ব্যথা হতে পারে, যেমন দাঁত ব্যথা হতে পারে, পায়ের আঙুলে ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা হতে পারে, তারপরে হাড় খেয়ে গেছে এইসব ব্যথা হতে পারে, যে কোনো ব্যথা যদি থাকে, তা যদি তুলসী পাতা খান তাহলে আপনার ব্যথা আর থাকবে না। বিশেষ করে যারা লিভারকে ভালো রাখতে চান, ক্যান্সার থেকে সহজে মুক্তি মিলবে যদি আপনার তুলসী পাতা খান। যারা আলসার, গ্যাস্ট্রিক হইতে আলসার হয়ে যায়, আলসার থেকে মুক্তি পাবে যদি তুলসী পাতা খান। বিশেষ করে যারা হার্ট অ্যাটাক, এখনকার অনেকে শুনবেন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, যা বিভিন্ন জায়গায় যেমন পোকামাকড় কামড় মারছে, এই কামড় জায়গায় কিন্তু ফুলে যায়, যদি তুলসী পাতার রসটা ওই জায়গায় একটু দেওয়া হয় তাহলে দেখবেন এই জায়গায় আস্তে 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 আপনার ব্যথা কমে গেছে আর কামড়ের জায়গাটা যে ফোলা কমে গেছে। যেমন সর্দি কাশি যদি লেগে থাকে, গলা ব্যথা থাকে, তাহলে যদি তুলসী পাতা খান তাহলে কিন্তু আপনার গলা ব্যথা কাশিটা আর থাকবে না। বিশেষ করে এটা তুলসী পাতা শুধু পাতা খায় না, এটা আপনার শিকড় খাওয়া যায়, তারপরে এই আপনার এটা শিকড় এটা কাঠও খায়। আপনি যদি এভাবে যদি খান তাহলে আপনার বিভিন্ন রোগ থেকে সহজে মুক্তি মিলবে। যারা নাকি বিশেষ করে যারা উচ্চ ডায়াবেটিস, মানে ডায়াবেটিস পরিমাণ অনেক বেশি, ডায়াবেটিস অনেক বেশি, ডায়াবেটিস সহজে কমাতে পারতেছেন না, কেউ যদি একটা না 6 মাস তুলসী পাতা খায়, তুলসী পাতার রস ব্লেন্ডার করে খায়, তার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে এসে পড়ব। বিশেষ করে যারা নাকি ওজন কমাতে চান, হেরা তুলসী পাতা যদি খান তাহলে ওজন ইনশাল্লাহ কমে আসবো। যে স্বাস্থ্যকে সুস্থ রাখবে, প্রচুর পরিমাণ জিং আছে, ফসফরাস আছে এই তুলসী পাতাতে, যা আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখে। বিশেষ করে যারা নাকি ক্যান্সারের ঝুঁকি আছে, ক্যালসিয়াম আছে, শরীরকে দুর্বলতা, কোনো কাজ করতে গেলে অনেক শরীর দুর্বল হয়ে যায়, শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, শরীরকে অনেক শক্তিশালী করে যদি তুলসী পাতা নিয়মিত, কেউ যদি 3 বেলা খাবারের আগে তুলসী পাতা 3 বেলা করে, 1 চামচ করে বা 2 চামচ করে খান, তাহলে আর দুর্বলতা থাকবে না, শরীরকে শক্তিশালী হবে। যার নাকি শারীরিকভাবে দুর্বল, মানে সেক্স হরমোন কমে গেছে, কেউ যদি একটানা মানে 7 দিন তুলসী পাতা রস সাথে, 1 চামচ রসের সাথে তুলসী পাতা, 1 চামচ মধুর সাথে খায়, তাহলে সেক্স হরমোনটা বেড়ে যাবে আর যৌনশক্তি বেড়ে যাবে। বিশেষ করে যারা নাকি রক্তহীনতা ভুগতেছেন বা রক্ত শরীরে কম, রক্ত কিন্তু আপনার বেড়ে যাবে, বিশেষ করে যদি তুলসী পাতা এইভাবে খান। তুলসী পাতা কিন্তু প্রচুর পরিমাণ আপনার কাজ করে, যে শরীরের জন্য সুস্থ রাখে। বিশেষ করে যারা নাকি ব্যথা, বিভিন্ন ব্যথায় ভুগতেছেন, এই ব্যথা থেকে সহজে মুক্তি মিলবে। যারা নাকি দেখবেন এই ব্যথা এখনকার অনেকে মানুষ দেখবেন শরীরে ব্যথার জন্য উঠতে পারে না, মানে এরকম ব্যথা শরীরে সব জায়গায় ব্যথা কিন্তু এখন মারাত্মক একটা রোগ। সকলে যে কোনো ব্যথা, দাঁত ব্যথা হতে পারে, হাড়ের ব্যথা হতে পারে, হাড় খেয়ে গেছে গা, পেশির ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, যে কোনো ব্যথা যদি হয়ে থাকে শরীরে, তাহলে শরীরে ব্যথা সারাতে পারবেন। কীভাবে খাবেন পাতাগুলো? এগুলো পাতা ফার্স্ট টাইম ব্লেন্ডার করেন, বা যদি ব্লেন্ডার না করতে পারেন পাটায় বাইটার রস করবেন। রস করার পর আপনি হলো মূলত প্রতিদিন সকালবেলা খাবারের আগে, যে কোনো খাবার, মানে সকালবেলা যদি নাস্তা খাওয়ার আগে 1 চামচ রস করে খাবেন, আর দুপুরে যদি ভাত খাওয়ার আগে 1 চামচ করে খাবেন, আর রাত্রে যখন খান তো রাত্রে খাওয়ার আগে 1 চামচ করে খাবেন। এভাবে যদি খান কন্টিনিউ, আপনার যে কোনো ব্যথা, শরীরের যে কোনো ব্যথা ইনশাআল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যদি বিশেষ করে ক্যান্সার যদি ঝুঁকি থাকে, তাহলে ক্যান্সারও থেকেও সহজে মিলবে। বিশেষ করে যাদের গলা ব্যথা থাকবে, গলা কাশি এরকম সমস্যা আছেন, এই তারা যদি তুলসী পাতা খান তাহলে দেখবেন এই কাশি আর গলা ব্যথা থাকবে না, এইসব রোগ থেকে সহজে মুক্তি মিলবে তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু টাকা পয়সা লাগে না, মূলত আপনি যদি একটু চেষ্টা করেন তো বাড়ির আশেপাশে একটু খেয়াল করলে তুলসী পাতা সংগ্রহ করতে পারবেন, বা এমনিতে কোনো মানুষের বাসায় কিন্তু অনেক জায়গায় তুলসী পাতা পাওয়া যায়, বা তুলসী পাতা গাছ সংগ্রহ করতে পারবেন, সহজে তুলসী পাতা সংগ্রহ করতে পারবেন। যারা নাকি এই চ্যানেল নতুন আছেন তাদেরকে বলছি, যদি ভিডিও দেখার পরে উপকৃত হন, আপনার উপকার আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অন করবেন।
বেল বাটন অন করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন অন করবেন।